আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি অ্যান্ড্রয়েড নিয়ে এসেছি যে কীভাবে আমরা একটি অ্যাপস দিয়ে আপনার ফোনের সব কিছু কন্ট্রোল করতে পারবেন এরপর এই অ্যাপসটা দিয়ে আপনি আপনার ফাইল ম্যানেজার অর্থাৎ আপনার মেমোরি কার্ডে ঢুকতে পারবেন, আপনার নোটিফিকেশন ক্লিয়ার করতে পারবেন, আপনার মেমোরিতে যে ফাইলগুলো থেকে আপনি যে ফাইলগুলো কাজ করছেন অর্থাৎ আদার যে ফাইলগুলো সেগুলো ক্লিয়ার করতে পারবেন, আপনার অর্থাৎ আপনার র্যাম ফ্রি করতে পারবেন, র্যাম ফাস্ট ফাস্ট কাজ করে সেইভাবে র্যামটা ফ্রি করতে পারবেন। কোন অ্যাপসটার মাধ্যমে আপনার র্যামটা ফ্রি করতে পারবেন, সো কথা না বেরিয়ে শুরু করা যাক। আমরা প্রথমে অ্যাপসটা যাবো, অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট, যেটা আমার ভিডিওর টিউটোরিয়াল ডিটেলসে নিচে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। গুগল প্লে স্টোরে পাওয়া যায় অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট, ক্লিক করলাম। ক্লিক করার পর আর আমি ভিডিও টিউটোরিয়াল এত কিছু দেখালাম না, আপনারা এটা দেখতে আপনারা নিজেরাই ট্রাই করে দেখতে পাবেন। আমি কচ ক্লিয়ার ক্লিক করলাম। ক্লিয়ার অল অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অন, এদেরকে অন করে দেব। অন করে দিয়ে ক্লিয়ার অল দিয়ে দেব। সো এভাবেই ক্লিন হতে থাকবে ফাইলগুলো। যেখানে রিলিজ স্পেস আমার এখানে 36.7.48, এভাবেই এই সফটওয়্যারটা র্যাম ক্লিয়ার করে। আপনার যাতে দরকার তারা ডিটেলস থেকে নিতে পারবেন। ধন্যবাদ।